ভারী বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম নগরী। এদিকে ১৬ শহরে পাহাড় ধসে প্রাণ গিয়েছে বাবা মেয়ের। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে নগরীর চকবাজার এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, আসলে চট্টগ্রামের মানুষের দুঃখ কখন শেষ হবে সেটির আসলে কোনো প্রশ্নের কোনো উত্তর কিন্তু চট্টগ্রামবাসী খুঁজে পাচ্ছেন না। আজ থেকে ২০ দিন আগে কিন্তু বড় ধরনের বন্যা হয়েছিল, জলাবদ্ধতা হয়েছিল। শরণকালের সবচেয়ে বড় যে জলাবদ্ধতা হয়েছিল চট্টগ্রাম নগরী, পুরো নগরী কিন্তু সব দিক থেকে ডুবে গিয়েছিল। তার ২০ দিনের মাথায় আবারও কিন্তু ডুবলো বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু এলাকা। আমি এই মুহূর্তে যে চকবাজার আছি সেই চকবাজার ফুলতলা এলাকা, এখানে হাঁটু সমান বিভিন্ন জায়গায় কোমর সমান পানিতে তলিয়ে গেছে। আর আমি যদি ভেতরের দিকে যেতে যাওয়ার চেষ্টা করি, যদি এখানে ভেতরে যদি যাওয়ার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেতরে কিন্তু গলা সমান পানি, সেখানে কিন্তু আসলে যাওয়া যাচ্ছে না। আমরা মেন যে সড়ক রয়েছে সেই মূল সড়কে কিন্তু আমরা আছি। আমরা সেই সড়কের পানিগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। আপনাকে জানিয়ে রাখি, এই জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় অনেক প্রকল্প নেওয়া হয়েছে। প্রায় ১১,০০০ কোটি টাকার যে প্রকল্প নেওয়া হয়েছে, সেই প্রকল্পে কিন্তু নানা সমস্যার কারণে কিন্তু সে প্রকল্পের সুফল পাচ্ছে না। বলা হচ্ছে যে প্রকল্পের জলাবদ্ধতা বড় সবচেয়ে বড় দায়ী করা হয়ে থাকে চট্টগ্রাম নগরীর ৭০ থেকে ৭২টি খালকে, কিন্তু যে সিডিএ কাজ করছে মাত্র ৩৬টি খালের, সেক্ষেত্রে অন্য খালের দায় কেউ নিতে চাচ্ছে না, সিডিও নিচ্ছে, সিটি কর্পোরেশন নিতে চাচ্ছে না। সে খালগুলোতে পানি জলাবদ্ধতা হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, পানি যেমন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আরেকটি বিষয় যে ৩৬টি খাল কিন্তু ইতিমধ্যে সিডিএ পানি নিষ্কাশনের জন্য এবং যে সংস্কার করেছে সেই খালগুলো কিন্তু এখনো মধ্যে সিটি কর্পোরেশন নিচ্ছে না। অর্থাৎ দুই সংস্থার মধ্যে মনস্তাত্ত্বিক একটি দ্বন্দ্ব আছে, যদিও তারা দুজনে কিন্তু দুই সংস্থা সিডিএ এবং সিটি কর্পোরেশন একই টেবিলে বসলে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই সেই বিষয়ে তারা পরিষ্কার করে, কিন্তু কার্যক্রমে কিন্তু তাদের আমরা দুই সংস্থার মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আমরা সবসময় দেখতে পাই, যার ফলশ্রুতিতে কিন্তু এই সবচেয়ে বন্যা হয়ে থাকে। আমি জানিয়ে রাখি, আবহাওয়া অফিস যেটি বলছে গত সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কিন্তু ৮৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম ডুবে গেছে। গত মাসে যে ৩০০ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছিল এবং আজকে যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু এই বন্দরনগরী ডুবার কথা না, কিন্তু বন্দরনগরীর বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা, চকবাজার, বহদ্দাহার, মুরাদপুর সহ বিভিন্ন এলাকা ডুবে গেছে। তারই পাশে যে মুষলধারে বৃষ্টি হলে পাহাড় ধসে একটি সংখ্যা দেখা যায়, সে পাহাড় ধসে নিহত এবং আহতের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সে সংবাদ জানাবেন চট্টগ্রাম মেডিকেল থেকে পার্থ প্রতিম বিশ্বাস। বৃষ্টি হলে একদিকে যেমন জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসীর মুক্তি মেলেনি, আরেকদিকে চট্টগ্রামবাসীর সবচেয়ে বড় আতঙ্কের নাম পাহাড় ধস। আসলে বৃষ্টি হলেই পাহাড় ধস হবে সেটি যেন এখন চট্টগ্রামবাসীর জন্য স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে কিন্তু চট্টগ্রামে টানা বর্ষণ হয়েছে, সেই টানা বর্ষণে আবারও কিন্তু চট্টগ্রামে আজকে সোমবার সকালে ভোরে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। নগরীর ১৬ শহর এলাকায় পাহাড় ধসের ঘটনায় বাবা মেয়ের মৃত্যু হয়েছে এবং এই ঘটনায় সোহেল চা বিক্রেতা, স্থানীয় চা বিক্রেতা সোহেলের স্ত্রী এবং তার আরেক কন্যা সন্তানও কিন্তু পাহাড়ের নিচে চাপা পড়েছিল এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার তাদেরকে তাদের যে নিজ বাসস্থান সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত হচ্ছে চট্টগ্রামের যে ১৬ শহর স্টেশনের পিছনে যে জায়গাটি, সেখানে আমরা দেখেছি, আমরা খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি, চা বিক্রেতা সোহেল তার পরিবার নিয়ে কিন্তু সেখানে অবস্থান করতেন এবং তার ভাইরাও কিন্তু তার সাথে সেখানে পার্শ্ববর্তী অবস্থানে থাকতো। গতকাল রাত থেকে চট্টগ্রামে যখন টানা বর্ষণ হয়েছে আসলে পাহাড় ধসের একটি আশঙ্কা ছিল এবং আজকে ভোর রাতে কিন্তু পাহাড়ের ধসে কিন্তু সে বসতঘরের উপর ভেঙে পড়ে এবং সেখানে সোহেল এবং তার ৮ মাসের যে কন্যা সন্তান, সে কন্যা সন্তান কিন্তু চাপা পড়ে এবং এরপর প্রথমে স্ত্রী এবং তাদের যে আরেক কন্যা সন্তান তাদেরকে উদ্ধার করা হলো, কিন্তু সোহেল এবং তার ৮ মাসের যে কন্যা সন্তান তাদেরকে উদ্ধার করতে কিছুটা বেগ পেতে হয়েছে এবং যারা উদ্ধার করেছে তারা বলেছে ঘটনাস্থলেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে এবং যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আপনারা দেখছেন স্থানীয় পুলিশ প্রশাসন যারা রয়েছে তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিও কিন্তু তদন্ত করছেন এবং সেই ঝুঁকিপূর্ণ পাহাড়ের নিচে আরও কারো বসবাস আছে কি না, বা চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমরা জানি আসলে বৃষ্টি হলেই পাহাড় ধসের ঘটনা ঘটে এবং চট্টগ্রামে বিভিন্নভাবে পাহাড়ের পাদদেশে কিন্তু সাধারণ মানুষের বসবাস, সেক্ষেত্রে
ক্ষেত্রে চট্টগ্রামে যে গতকাল থেকেই টানা বর্ষণ হচ্ছে সেই কারণে পাহাড় ধসের ঝুঁকি থেকে যায় এবং প্রতি বছরই আমরা দেখি বর্ষা আসলেই পাহাড় ধসে চট্টগ্রামবাসীর প্রাণহানির ঘটনা ঘটবে। এবারও কিন্তু তার থেকে পরিত্রাণ মিলল না, একদিকে জলাবদ্ধতা অন্যদিকে পাহাড় ধসের ঘটনায় আজকে বাবা মেয়ের কিন্তু মৃত্যু হয়েছে এবং তার স্ত্রী এবং আরেক কন্যা সন্তান ভাগ্যক্রমে তারা বেঁচে যায় এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদেরকে তাদের যে আবার বাসস্থান ষোলশহর স্টেশন সেখানে আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতা পাহাড় ধসের বিস্তারিত নিয়ে আমরা যুক্ত হয়েছিলাম চট্টগ্রামে।